আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ছানা তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। আমি ভিনেগার দিয়ে ছানা কাটাবো, তার জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। এখন আমি ভিনেগারের সাথে পানিগুলো একটু মিশিয়ে নেব। আমি যে ছানাটা ছেঁকে নেব তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি এবং একটা কাপড় দিয়ে দিচ্ছি, যে কাপড়টা দিয়ে থাকবো। আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে। আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন এই দুধটা আমি বল ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে, দুধে সর পড়তে দেওয়া যাবে না, সর পড়লে ছানা শক্ত হয়ে যাবে, ছানা ভালো হবে না। অনবরত নাড়তে থাকব। দুধ বলক আসার পর আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। এটা এখন 2 মিনিটের মতো আমি একটু ঠান্ডা করে নেব। আমি 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ 20% ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু একটু করে ভিনেগার দিয়ে দেব আর আলতোভাবে নাড়তে থাকব। অবশ্যই 20% ঠান্ডা করে নিতে হবে, তাহলে ছানাটা সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি আর একটু একটু করে ভিনেগার দিয়ে দিচ্ছি। ছানা কাটতে শুরু করেছে এখন। সবুজ পানি বের হওয়ার 1 মিনিট আবার একটু নাড়াচাড়া করব। দেখুন আমার ছানা কেমন। এখন আমি এটা নামিয়ে নেব। আমি আগে থেকেই বিছিয়ে রাখা কাপড় ঝাঁঝরিটা রেখেছিলাম, এখন এটার মধ্যে ঢেলে দিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেব। ছানার ভিতরের গরম ভাগটা বের করে দিতে হবে, গরম থাকলে ছানাটা আবার শক্ত হয়ে যাবে। আমি হাত দিয়ে ছানার দলাগুলো ভেঙে দিচ্ছি।
আমার ছানাগুলো ধোয়া হয়ে গেছে, এখন হাতে ধরা যাচ্ছে, গরম আর নাই। এখন আমি এটা ঝুলিয়ে রাখবো 2-3 ঘন্টা। চেপে চেপে পানি বের করা যাবে না, পানি নিজে থেকেই ছানা থেকে পানি ঝরে পড়বে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এই যে আমার 1.5 লিটার দুধের ছানা, আমি দেখাচ্ছি ছানাটা একদম স্মুথ হয়েছে আমার ছানা। এই ছানা দিয়ে রসমালাই, রসগোল্লা, কালো মিষ্টি সব করা যাবে, একদম মসৃণ হয়েছে। এই ছানা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।